গাজীপুরের সালনায় নতুন করে যাত্রা শুরু করেছে সাকুরা ফ্যামিলি হোম। 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাকুরা হোমের প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে। জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনারি হোমটি পরিদর্শন করে বাংলাদেশের উন্নয়ন ও এতিমদের প্রতি সাকুরা পরিবারের ভালোবাসাকে অভিনন্দন জানান। ছোটবেলায় 2008 সালে এখানে আসছি, কোন একটা এনজিও থেকে আমি জানি যে আমার এদিকে দিয়ে গেছে। বাবা মা ভাই বোন আছে কিনা তা জানা নেই জনে। 16 বছর আগে সাকুরা ফ্যামিলি হোমের হাত ধরে জীবনের নতুন সূচনা হয় তার। জনের মতো এখানে আরো 21 জন এতিম শিশু রয়েছে, যাদের প্রত্যেকেরই চোখে নতুন স্বপ্ন। সাকুরার যত্নে একটু একটু করে বেড়ে উঠছে তারা। এখানে আমি ছোটবেলা থেকে আছি, এখানে আমি খুবই ভালো আছি, একটা ফ্যামিলি হিসেবে সব ঠিক আছে। এখানে পড়াশোনার খরচ আমাদের মানে তারাই দিতেছে, খাওয়া দাওয়ার খরচও দিতেছে, আমরা সবাই এখানে ভাই বোনের মতো করে থাকি। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এসব শিশুদের জাপানি কারিকুলামের মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলছেন অনেকে। এখানে এনভায়রনমেন্ট অন্য জায়গা থেকে ভিন্ন, কারণ হচ্ছে যে এখানে একজন মা থাকেন। আমাদের সরকারি শিশু সদনগুলোতেও তাই, তার আওতায় কয়েকটা বাচ্চা থাকে এবং ও কিন্তু বাসার একটা পরিবেশ পায়। 100 জনের বাচ্চা খুবই মানে পরিশ্রম করছে এবং মানে বড়ভাবে ভরসা করছে। আশা করি মানে 100 জনের বাচ্চারা শিশুরা মানে ভবিষ্যতে অবশ্যই মানে খুবই সুন্দরভাবে তা কাজ করবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফ্ল্যাগশিপ প্রজেক্ট বিকজ উই ফিল স্কিল ডেভেলপমেন্ট ইন দিস কান্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফার্দার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। সাকুরা ফ্যামিলি হোমের বিভিন্ন কার্যক্রম যেন সহজে সম্পন্ন করা যায় সরকারের প্রতি সেই অনুরোধ করেন প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান। গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য ইটস দ্য রুল ইজ ভেরি কমপ্লিকেটেড ইন দেন অলসো ইট টেকস টাইম মেক দ্য সাচ এ প্রসিজার স্মুথলি সাচ এ হেল্প ইট উড বি হেল্পফুল টু আস। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। গাজীপুরের সালনায় সাকুরা ফ্যামিলি হোম পরিদর্শন করে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের এগিয়ে যাওয়াকে স্বাগত এবং এতিমদের প্রতি ওই প্রতিষ্ঠানের সহানুভূতিকে অভিনন্দন জানান। বাংলাদেশ সাকুরা ফ্যামিলি হোম কার্যক্রম শুরু করেছেন 30 বছর আগে থেকে। এর মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব উন্নত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।